আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকে তো এখানে স্কুল থেকে যাওয়ার সময় আনলাম মাছ, কারণ বেশিরভাগ আমি স্কুল থেকে আসার সময় মাছ লই আই। ওর মাছটাই বাজা করি আর এখানে লাল চা বানাইয়া ওই দোকান মাত্র তিনটা মেলা ফিটে আছি। ওখান তো লুয়ার লাগাই শক্ত হয়ে গেছে, ওখান তো আমি সিদ্ধ দিয়েছি, দিয়া নরম বানাইছি। এটা আমার বিল্লির মাছ সিদ্ধ দিতাম। আর এখানে মাছ আমি মানে রাস্তা থেকে আওয়ার সময় খুব ভালো একটা মাছের মানে গ্রাস কাপ মাছ, মাছটা বুঝা গেছে আর এই পালা হইব, কারণ মাছ তো বাজা করতে সময় গন্ধটা বোঝা যায়। এখন লইতে সময় খুব সতর্কভাবে লই, কারণ মাছ দিনে কয়েকদিন খুব টকা খাইছি, খাইয়া মাছ আমার মেকুরে পর্যন্ত মাছটাই খাইছে না। তখন রান্না করি আর আরও কী কী রান্না আছে আপনারা দেখবা। মাঝে সাত তিন দিনে সানফোর বাড়িতে গেছিলাম কি তাই নাই, তিন দিন থাকি তাই আই যাইয়া সাইড দিনের দিন তাই উপস্থিত করেছে। আর হোর বাড়িতে খালি করে কি নাই, যার কারণে তাই খোয়া খাইছেন। ও বা ওর বাবা ও বা যাইও না যাইও না রে বা কোথা সা বক কোয়া অন্য বই রকুয়া খানি আইতে আইও কোয়া খুব মাত্রে বুঝে, কারণ তাহলে তো আমি আবার করে খুব বহা দিই আর যার কারণে খুব মাছ বুঝে। এই দেখেন আমার মুরগির ডিম মাশাল্লাহ, এই ছোটোটা ওই দিকে কোয়েল থাকতে ডিম, এখানে পুরা সাইরালি ডিম হয়ে গেছে। ডেইলি কিন্তু দুইটা ডিম আমরা মা পুড়িয়ে খাই। এরপরে ওই যে তিনটা মুরগিয়ে ডিম দিতরা মাশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়ার। এই দেখেন কিন্তু এবার আমি খুব টক্কাইছি, আমার ছয়টা মুরগি মরছই, যে ডিমুড়া মুরগি মরছেন মানে জানা হয়েছে, কান্দিছি লুকাইয়া কান্দিছি, বাথরুমও আমাইয়াকে দেখাইয়া না, এত লুকাইয়া কান্দিছি আর কি খোয়ার মতো না। চেরি এই ডিমটাই এখন আনছি মুরগির ঘর থাকি, তিনটা ডিম আর একজনে একটা ভাবা ডেইলি চারটা মুরগি ডিম দিতে রা মাশাল্লাহ আল্লাহর শুক্রিয়া, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। এখন রাত্রিবেলা প্রচুর লতা রান্না করি আর, কারণ দিনে তো আমরা এটা লতা কচু এইগুলা রান্না করবার কোনো সময় নাই। খুব সুন্দর সুন্দর লতা একজনে দিছে আর চিংড়ি মাছ দিয়া, চিংড়ি মাছ যতটা লতা আছে অতটুক মানে আমার চিংড়ি মাছ আছে, তবে আমি মশলার পার্সেন্টেজটা কম দিছি, খুব ইচ্ছা করছে খাইবার লাগি লতা। কী সুন্দর কী সুন্দর মানে আর পাঁচ মিনিট ডাকনা দিয়া রান্না করুন। তো আমার লতা রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে গিয়া, পুরোপুরি শেষ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। কিন্তু লতা রান্নাতে মানে লতাতে জুলটা কম দেওয়া হয়, আমি আজকে একটু জুল দিছি, একটু গায়ে গা মাখা মাখা টাইপের জুল কম দেওয়া, একদম শুকনা রান্না যায়। আর লতা আবার শস্য দিয়ে লতা বানানি যায়, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে শস্য দিয়ে কীরকম রান্না করছি। ওই দেখো লতা তোর হারি কে খাইতে আইও, কী সুন্দর ইসা মাছ দিয়ার লতা তরকারি রান্না করছি। ওই দেখো লতা তোর হারি দেখিও, লব পড়ব নিশ্চয়, লব পড়াতে আমি জানি না। এখন আমি খাওয়ার লাগে কিছুটা রাখি লাগাই, মানে রান্না শেষ হইতে হইতে তো আমার একদম পুরা মানে জিব্বার জল আইছে। রতাটা এরকম শুকনা করিয়েও বানানি হয়, যত শুকনা করি রান্না হইব তত মজা। এই দেখো এই দেখেন কথা তরকারি, এই ছিল আজকের রান্না আমার। ওই দেখো লতা তরকারি কে খাইতে আইও,
কি সুন্দর ইচ্ছা মাছ দিয়ার লতা তরকারি রান্না করছি। ওই দেখ লতা তরকারি, দেখিও লক করব নিশ্চয়, লক করে তো আমি জানি না। দেখো বেমার হইলাম করি গিতা দুধ চা খাইতাম না নি, এখন কন্ডেন্স মিল্ক দিয়ে ওই দেখো কন্ডেন্স মিল্ক দিয়ে চা খাই, আর ওই দেখো কুড়াইল পিঠা বানাই ইয়ার এতো চাউলের গুঁড়া দিয়া, আর ওখান তো খাইম খাওয়া কোনো বন্ধ করে দিতাম নে কোসাই ভাই, তা তো মারাত্মক দেয়া আর কয়া দিলে চা খাই আর না করে পুজো যায় তো কয়েক বছর খাইছি। আহ কি মজার চা, দেখো মনে মনে হয় যেমন কত বছর তাকে খাইছি না দুধ চা, কিন্তু খাইছি। কালকেও আমি স্কুল একবার মানে এভরিডে দি চা খাই লিছি, আর এখন তো মনে হয় কত বছর তাকে খাইছি না, এটা দিয়া তো খাই কমে না, কিন্তু জানো চিনি ছাড়া খাই আর এই তো কে থাকবেন মো আর।